এই যে ব্যাগটা দেখতে পারেন আপনি, খুবই সুন্দর একটা ব্যাগ। তারপরে আরেকটা মাল আছে এই যে, এটা এটা হলো আপনার 500 টাকা। এটা কি আরেকটা মডেল আছে যেমন কি আপনার যে এটা, এটা সম্পূর্ণ চায়না মাল, আর যদি লোকাল মাল আছে এইটা তো অনেক সুন্দর। কয় পার্স এটা? 3 পার্স, সবগুলো 3 পার্স। দেখেন কাছ থেকে দেখাইতেছি, অনেক সুন্দর। এটা দেখেন বন্ধুরা, মাল আমি দেখা 10টার উপর আছে মডেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পাইকারি ব্যাগের দোকানের ভিডিও। এই দোকানটিতে আপনারা খুবই সুন্দর সুন্দর লেডিস ব্যাগ পাবেন, তাদের কাছে দেশি বিদেশি লেডিস ব্যাগ পাওয়া যায়। এছাড়াও তাদের কাছে স্কুল ব্যাগ, বেবি ব্যাগ, বাটি ব্যাগ ও রেনকোট পাবেন। আজকের ভিডিওতে আমি শুধু তাদের লেডিস ব্যাগের কালেকশনগুলি দেখাবো, আর অন্য অন্য ব্যাগ ও রেনকোটের জন্য আলাদা একটি ভিডিও আমার এই শান্ত জাকির চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি নিত্য নতুন এমন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শান্ত জাকির, শান্ত জাকির চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি এই দোকানের ওনারের সাথে কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই শুরুতে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন জি। ভাই আপনার দোকানের নামটা বলেন। দোকান হলো মেজবা ব্যাগ হাউস। মেজবা ব্যাগ হাউস। এই দোকানে কিভাবে আসবে কাস্টমার, অ্যাড্রেসটা বলে দেন। এই দোকানে আসার অ্যাড্রেসটা হলো দেখা যায় আপনি টঙ্গি বাজার সবুরা মার্কেট দ্বিতীয় তলা। আচ্ছা, টঙ্গি বাজার সবুরা মার্কেট দ্বিতীয় তলা, টঙ্গি বাজার বাস স্ট্যান্ড নামে পূর্ব পাশে। আপনার নাম্বারে কল দেওয়া যদি জিজ্ঞেস করে তাহলে আপনি নিয়ে আসতে পারবেন? অবশ্যই। আচ্ছা, আপনারা এখানে পাইকারি সেল করে থাকেন? আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি। আচ্ছা, কেউ যদি দুই এক পিস খুচরা নিতে চায় তাহলে কি দিবেন? আপনারা দিতে আমার সময় দেখা গেছে, আমরা দিয়ে দেওয়ার সময় কাস্টমার আসে এবং আগ্রহ করে দেখা গেছে, অনেক দূর দেখে যেন দিতে হবে। বন্ধুরা আপনারা যদি দুই এক পিস শখে বসে খুচরাও নিতে চান তো ওনারা দিয়ে থাকে। আর ভাই আরেকটা বিষয়, সেটা হলো আপনারা কুরিয়ারও করেন নাকি? কেউ যদি দূর দূরান্ত জেলা থেকে কুরিয়ারে নিতে চায় তাহলে কি দিতে হবে? এগুলো কন্ডিশন অনেক মাল বিক্রি করি আমরা, আমাদের বিভিন্ন কাস্টমার যশোর, খুলনা, রাজশাহী ওদিকে অনেক কাস্টমার আছে, আমাদের দেখে মাল টাল নেয়, আমরা দেখা গেছে মালটা ওনাদের কুরিয়ার করে দিই, ওনারা টাকাটা আমাদেরকে দিয়ে দিতেছে কত বিকাশের মাধ্যমে, আর নয়তো আপনার দেখা গেছে আপনার যে কন্ডিশনের মাধ্যমে। তো বন্ধুরা এখান থেকে আপনারা কুরিয়ারও নিতে পারবেন। তো বন্ধুরা চলুন দোকানের ব্যাগগুলো দেখাই। তো মনির ভাই শুরুতে কি দেখাবেন? শুরু থেকে আপনি আমার কাছে লেডিজ ব্যাগ দেখতে পান, যেটা আমাদের মূলত ব্যবসা হলে লেডিজ আর পার্টস নেয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে শুরু করেন। এই যে ব্যাগটা দেখতে পারেন আপনি, খুবই সুন্দর একটা ব্যাগ, একদম নতুন কালেকশন এগুলা। তো ভাই এটা প্রাইস কেমন? এটা দাম হলো মাত্র 600 টাকা। মাত্র 600 টাকা? তারপরে যে এটা আছে এটা হলো 400 টাকা। কত? 600। তারপরে একটা মাল আছে যে এটা, এটা হলো আপনার 500 টাকা। এটা কি লেদারের মধ্যে? এগুলো হলো ওয়াশ লেদার। আচ্ছা, একটু চেনটা একটু খুলে দেখেন তো ভাই। চেনটা খুলে দেখবেন, এই দেখেন আপনার চেন একদম থ্রি পার্টস। এটা অনেক কিছু রাখতে পারবে। তারপর আপনার এই যে এটা থ্রি পার্ট, যে মালটা থ্রি পার্ট, অনেক বড়, 300 টাকা। 300 টাকা। তারপরে আরেকটা মাল আছে যে এটা চায়না, এটা হলো গুচি মালের দাম 600 টাকা। গুচি 600 টাকা? 600 টাকা। তারপর আমার এটাও কি 3 পার্টস? হ্যাঁ, ওটাও কি 3 পার্টস? 3 পার্ট। এগুলো সম্পূর্ণ মাল খুললে 3 পার্ট। ওকে, এইটা তো অনেক সুন্দর। এটা 600 টাকা। 600 টাকা যে বন্ধুরা দেখেন 600 টাকা, খুবই সুন্দর একটি ব্যাগ। তারপর আমার যে এগুলো আছে কাপড়ের মাধ্যমে যেগুলো আছে, এটা 2 ফুল আছে, 3 ফুল আছে, আমাদের তো পাইকারি দোকান, এবার আমাদের দোকানে রেট, আমাদের রেট হলো 450 টাকা। খুচরা দোকান থেকে কিন্তু এগুলো 600-700 টাকা লাগবে যেগুলো। আচ্ছা, 450। অনেক সুন্দর একটা ব্যাগ, ইয়াং মেয়ের অনেক লাইক করে ব্যাগগুলো। 400 টাকা এই মালটা। তারপর ভাই, তারপর আসামে লোকালের মধ্যে দিলে একটু কম দাম আছে যেগুলা 300 টাকা। এটা লোকাল না? যেগুলো একটু কম দাম মাল, লোকাল হইলো 300 টাকা। অনেক সুন্দর, অনেক সুন্দর মাল এই যেগুলা। এটা মধ্যে কালার হবে 5টা। 5টা কালার হবে? 5টা কালার। ওকে ওকে। তারপর আবার একটু কম দাম আছে যেগুলা, এটা হলো মাত্র 270 টাকা। এটা 3 পার্ট। 270 টাকা? 70 টাকা। হ্যাঁ, 270। অনেক সুন্দর দেখেন আপনারা, 270। 270। হ্যাঁ, এটা তো বড় আছে যেমন কি যেগুলা, এগুলো 150 টাকা।
150 টাকা এগুলা কি ব্যাগ বলে এগুলা লেডিস ব্যাগ বলে এগুলা লেডিস ব্যাগ তো বড় মাল বড় সাইজে মানে এটা 220 টাকা 220 টাকা 220 টাকা অনেক সুন্দর তারপরে এর মধ্যে আর আছে যে এগুলা 200 এটা কত ভাই 200 টাকা মাত্র 200 মাত্র 200 টাকা 200 টাকা ওকে আমার কাছে লেডিস ব্যাগ আছে দেখা যাবে না হলো এই ব্যাগটা কত ভাই এটা কত মাত্র 250 টাকা 250 টাকা অনেক সুন্দর কয় পার্স এটা এটা তিন পার্স সবগুলা তিন পার্স সবগুলো তিন পার তিন পার ওকে ওকে তারপর আছে আপনার এই যে এগুলা এটা লাপে মাত্র 200 টাকা ব্যাগগুলো খুবই সুন্দর দাম হিসেবে এগুলা মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা দেখেন কত সুন্দর একটা ব্যাগ বাংলা মাল এগুলা বাংলা জি এই জন্য দামটা একটু কম দামটা একটু কম চাইনিজ গুলো একটু দামটা বেশি সে বলতে গেলে মানে পার্টি পার্স আছে এগুলা এগুলা বাচ্চাদের জি যেগুলা এগুলো 130 টাকা আছে এগুলো আছে 130 টাকা 130 টাকা একটা একটু খুলে দেখেন তো ভাইয়া এই যে হোলটা দেখবেন খুলে একটু দেখেন এগুলো সম্পূর্ণ চায়না মাল চায়না মাল ভিতরে একটু দেখেন এই যে ভিতরে বেল্ট ও সুন্দর খুবই সুন্দর নাম হলো এমআই ব্যাগ এমআই এমআই ব্যাগ এগুলো আমাদের কাছে মাত্র 110 টাকা পাইতেছে 110 টাকা 110 টাকা খুবই সুন্দর দামটা অনেক কম আপনারা নিতে পারেন একটা আছে যে এটা সাইকেল ব্যাগ সাইকেল ব্যাগ সাইকেল ব্যাগ এটা যারা মোটরসাইকেল চালা সাইকেল চালা যারা অফিস আদালতে যা দেয়া গেছে বিভিন্ন খাওয়ার টাওয়ার দেয়া যায় যেগুলা এগুলো দাম হলো মাত্র 210 টাকা 210 টাকা 210 টাকা জি 210 টাকা হিসেবে এই ব্যাগটা অনেক সুন্দর মধ্যে আছে এই যে এটা 300 টাকা লেদারের লেদারের হ্যাঁ এটা হলো 28 বিএল লেদার এটা এই যে এগুলা এগুলো মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো মাত্র 300 তো মনির ভাই এখন কি দেখাবেন এখন আপনি আমার কাছে পার্স ব্যাগ দেখতে নারেন জি দেখেন শুরু পার্স ব্যাগ যেমন কি আপনি আমার কাছে দেখেন যে মালটা সুন্দর একটা মাল রেট হলো মাত্র 300 টাকা ডজন 300 টাকা ডজন 300 টাকা ডজন 25 টাকা পড়ে 25 টাকা পড়ে পিস মাত্র 25 টাকা ও খুব সুন্দর একটা মাল আছে আপনার আমার কাছে এই যে কত সুন্দর আসছে 25 টাকা হিসেবে এইগুলো এটা বলে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এটা একটু খুলে দেখেন তো ভাইয়া 120 টাকা ডজন মাত্র 35 টাকা 120 টাকা ডজন আর পিস পড়ে 35 টাকা টাকা এই যে মাত্র 35 টাকা অনেক সুন্দর পার্স ব্যাগ হিসেবে খুব সুন্দর ব্যাগ তারপর আছে আমার কাছে আমি নিজে এগুলো এর মধ্যে চারটি ডিজাইনের হবে চারটি ডিজাইন এটা একটু খুলে দেখেন এটা হলো 65 টাকা পিস 780 টাকা ডজন 65 টাকা পিস পড়ে এটা না 780 টাকা ডজন হ্যাঁ ও অনেক সুন্দর খুবই মোলায়ম দলি বোঝা যায় হ্যাঁ আর আছে আমাদের আর আরো দামের মধ্যে যেমন চায়না মডেল আমার কাছে অনেক মডেল এগুলো চায়না ব্যাগগুলো এই যে এগুলো হলো মাত্র 120 টাকা 120 টাকা এগুলো হ্যাঁ এগুলো 120 টাকা চায়না না আচ্ছা এটা একটু খুলে দেখেন এটার মধ্যে আপনি মডেল আছেন না হইলে আপনি কম পক্ষে হইলে 20টা মডেল হবে 20টা মডেল একটা মডেল তো দেখানো সম্ভব না তো বন্ধুরা আপনি এখানে আসবেন সব বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ 20টা মডেল ডাবল পার্ট এটা না ডাবল পার্ট সামনের পালার দেওয়া ও দেওয়া পাথরের কাজ সুন্দর দেখেন কাছ থেকে দেখাইতেছি অনেক সুন্দর মডেল দেখেন এই যে মালটা যে এটা 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 এগুলো কত মোবাইল এগুলো 130 টাকা 130 টাকা 30 টাকা হ্যাঁ এটা একটা খুলে দেখেন ভাই এগুলো একটা খুলে দেখবেন এই দাঁড়ান দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এটা আমাদের চারটা ডিজাইন এটার দাম কত ভাই 130 টাকা 130 টাকা দাম হিসেবে খুবই সুন্দর আছে এখানে মাত্র 120 টাকা দেওয়া না হইতেছিল 120 টাকা 120 টাকা এটা শিকলালা এই যে এগুলো এটা শিকলালা অনেক সুন্দর কালার আর আমি 10 টাকা না 10 টাকা হয় এটা মনে না 10 টাকা আছে তো কাস্টমার এসে বাছাই করে নিতে পারবে নাকি তো মনে ভাই আর কি কিছু দেখাবেন না ভাই এতগুলো দেখানো সম্ভব হচ্ছে না আসলে হ্যাঁ একদিকে তো দেখানো সম্ভব না অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে আমাদের মাল দেয়া গেছে আর এমন মাল আছে দেয়া গেছে আর দেয়া গেছে অনেক মাল 200 থেকে 400 আইটেমের মাল আমরা কতক্ষণ দেখব হুম হুম সব তো দেখানো সম্ভব একটা কাস্টমার আসবে কাস্টমার আসলে তখন আপনি যত সময় লাগুক সাইজ দেখাবেন সাইন ব্যাগ টাবল ব্যাগ বিভিন্ন ধরনের মাল আছে একটা সেন ব্যাগের মধ্যে 6টা আইটেম এক একটা টাবল ব্যাগের মধ্যে 10টা আইটেম ওটা দেখাবো আমি আপনি আইসেন সমস্যা না যারা কাস্টমার নিতে আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে বসে বসে সাইয়ে দেখতে পারবো নিতে পারবো বসে বসে যেটা ভালো লাগবে নিতে পারবো সমস্যা না কুরিয়ার করলে কুরিয়ার করে দেন যাবো বাংলাদেশে যে কোনো জায়গায় কোনো অসুবিধা নাই মাল দেওয়া যাবে ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ ভাই